প্রায় মুরগি জব করলে যেভাবে ছটফট করে রক্তে মানে রক্ত বের হচ্ছে, মানে কিভাবে বর্ণনা করবো, আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। সবাই পানি এবং বাবাকে মাগো করে চিল্লাচ্ছিল। আহত মানুষগুলো জবাই করা মুরগির মতো ছটফট করছিল। গুলিস্তানের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে। এই ঘটনায় আরও অন্তত 70 জন আহত হয়েছেন। আহত মানুষগুলো জবাই করা মুরগির মতো ছটফট করছিল। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক যমুনা টিভিকে দিয়ে একটি সাক্ষাৎকারে জানান, তিনি ঘটনাস্থলের পাশেই একটি ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কম্পনের টের পান, সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুনতে পান এবং ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি ঘটনাস্থলে এসে দেখেন রাস্তায় বাস এবং রিক্সার মধ্যে আহত লোকজন পড়ে রয়েছে। আহত মানুষগুলো জবাই করা মুরগির মতো ছটফট করছিল, সবাই বাবা গো মা গো এবং পানি পানি বলে চিল্লাচ্ছিল। তিনি বলেন সেখানে দাঁড়িয়ে থাকা বাসের চালক এবং হেলপারের মাথা গেছে, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি আরও বলেন বিস্ফোরণ এত ভয়াবহ ছিল যে দোকানের লোহার কেচি গেট উড়ে এসে রাস্তার মাঝে ভ্যান রিক্সার উপর পড়ে রয়েছে। মঙ্গলবার বিকেল 4:45 দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। 14 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সর্বশেষ পর্যন্ত। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলার বিস্ফোরণ ঘটে, উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখন উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে 14 জন মৃত অবস্থায় আনা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 2 জন নারী এবং 12 জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।